সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি সর্বপ্রথম বলব যে আমরা ডিজিটাল বিশ্বে বাংলাদেশের অবস্থান অনেক পিছিয়ে, কারণ এটাই মনে করব আজকের দেশের বিশ্বের সেরা দেশগুলি আমেরিকা, জাপান, রাশিয়া তারা উন্নতি প্রযুক্তি খাটিয়ে তারা বিভিন্ন ধরনের যেমন মার্সিডিজ গাড়ি, বিএমডাব্লিউ গাড়ি, মোবাইল কম্পিউটার থেকে শুরু করে সব তাদের ফ্যাক্টরি আছে, কারখানা আছে। কিন্তু বাংলাদেশে আজকে এই প্রযুক্তির মেধা আছে, কিন্তু আমাদের এখানে কোনো তৈরি করার ফ্যাক্টরি নেই। সুতরাং আমরা অন্য অন্য দেশের থেকে বিশ্বে আমাদের অনেক বেশি, তারপরেও আমরা বেড়ে যাবে, আমরা সবচেয়ে যাবো না, আমরা একদিন জয় হব। এই আপনার সামনে বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের আমি আরো বলবো যে পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র ছাত্রীরা যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি বলতে চাই যে তারা এখন সরকার গঠন করছে, আমরা চাইবো ডিজিটাল বাংলাদেশে তাদের স্বাক্ষর রাখা উচিত, এবং চিকিৎসা বিজ্ঞানে, কৃষি বিজ্ঞানে, শিক্ষা বিজ্ঞানে, স্বাস্থ্য বিজ্ঞানে সব ক্ষেত্রে একটা ডিজিটাল স্বাক্ষর রাখার জন্য আমি রাখার জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি। আমি বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে দেশ কখনো উন্নয়ন করা যায় না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটা উন্নত ও ডিজিটাল দেশ করতে চাই। আমরা শিল্প, সাহিত্যের, অর্থনীতির, সামাজিকতায়, সংস্কৃতিতে সভ্যতার একটা সাক্ষর রাখতে চাই। আমি আমার বিশেষ কিছু না বলে আমরা শিক্ষাকে প্রায়োরিটি নিজেকে আগে জানো, আমাকে বুঝতে হবে, জানতে হবে, আমাদের শিক্ষা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিশ্বের দরবারে এই শিক্ষার উন্নত শিক্ষা বাংলাদেশের প্রশিক্ষণ দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের একটা অবস্থান করে দিতে। আমাদের এখানে অনেক গুরুজন আছে, ছাত্ররা এ বিষয়ে অনেক কিছু আলোকপাত করবেন এবং আমাদের স্যার আছেন চিড়িয়াখানা বিশ্ববিদ্যালয়ে পানি বিভাগের মেধাবী চেয়ারম্যান, তিনি একুশে পদক পেয়েছিলেন এবং অত্যন্ত সম্মানিত মানুষ পানি বিভাগের সম্মানিত চেয়ারম্যান চিড়িয়াখানা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। আমরা তার জন্য একটা করে তালি দিয়ে সবাই আমাদের মাঝে আসতে পারছেন। একুশে পদক মানে বয়োজ্যেষ্ঠ মানুষ তার আসছেন আমাদের যে সর্বকালীন মানা ডিজিটাল বাংলাদেশ ভবন সাবেক ডিস্ট্রিক্ট জজ সৈয়দ আইন আহমদুল্লাহ শহীদ নাকেদের আসছেন, ওনার বহুত ধন্যবাদ। তার জন্য আপনার দাবি হয়ে যান। আজকের যিনি প্রধান অতিথি তিনি দৈনিক দে জগতের সম্পাদক এবং সকল কবি, লেখক, সাহিত্যিক, বাংলা একাডেমিতে তার অনেক সুনাম, সারা বাংলাদেশে অনেক লেখক এবং তিনি এক
একজন আমাদের সুনামধন্য লেখক হিসেবে ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে। মামুন হাসান মিজানুর ভাই আমাদের প্রধান অতিথি, তিনি এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমি বলতে চাই যে আমরা উৎপাদনমুখী, যেমন আজকে তুরস্ক দম তৈরি করে তারা জাপানের দেখেন, জাপানের একটা মেশিনের দাম অনেক বেশি। আমরা উৎপাদনশীল, এই উৎপাদনশীল যখন হব তখন আমরা বিশ্বের দরবারে একটা ডিজিটাল আমরা কাজও করতে পারবো, এবং বিশ্বের দরবারে একটা অর্থনৈতিক আমরা যে আমদানি করে এনে থাকি আমদানি আর করতে হবে, আমরা নিজেই উৎপাদনশীল হবে। এই চিন্তা ভাবনায় আমরা একটা সফল জাতি করতে চাই, একটা শান্তিতে বসবাস করতে চাই, একটা সুখী সমৃদ্ধ দেশ হতে চাই। আমাদেরকে এখন উন্নত বিশ্ব দেশকেও বলবে না, আমরা এখন দুর্নীতি বিশাল একটা বিরসন একবারে চ্যাম্পিয়ন, আর অন্যান্য দিক দিয়ে আমরা চ্যাম্পিয়ন, পরিবেশ দিক দিয়ে চ্যাম্পিয়ন। আপনারা দেখেন যত মানুষ এসেছে বড় হয়েছে, তারা অনুপ্রেরণায় বড় হয়েছে, মানুষের মুক্তির জন্য এগুলাকে ব্যবহার করে, আর ওরা উদ্ভাবন করে বিক্রয় করে প্রফিট করার। তাই এই যে ডিজিটালাইজেশনে আমি যে যাচ্ছি, আমার আমার যোগ্যতা বেশি কিনা, আমি ডিজিটাল ব্যবহার করতে পারতেছি কিনা, এটা সম্ভব না। কারণ আমাদের যে আমরা যে প্রাকৃতিকভাবে গড়ে উঠছি আমাদের এই অঞ্চলের মানুষ, বিশেষ করে আজকে ভারত, আজকে পাকিস্তান, আজকে বাংলাদেশ, এগুলার একই থিম থেকে, একই সাংস্কৃতিক মূল রূপ থেকে আমাদের মানুষ, আমাদের শারীরিক, আমাদের চিন্তা ভাবনা, এভরিথিং সব কিছু এখন করছে। আমরা এখন স্বাধীন, পাকিস্তান এখন ভিন্ন, ভারত এখন ভিন্ন, কিন্তু আমাদের চিন্তার যে যোগসূত্র, চিন্তার যে রূপ একই, এখনো এখন পর্যন্ত চিন্তার রূপ এক। তাহলে আমাদের এখানকার উদ্ভাবন, আমরা আমরা প্রাকৃতিক সম্পদের উপর আমাদের এই অঞ্চলের মানুষ নির্ভর করে, প্রাকৃতিক সম্পদ উপরে যে অঞ্চলের মানুষ নির্ভর করে সম্পূর্ণরূপে, সেই অঞ্চলের মানুষকে ডিজিটালাইজেশন করে আপনি উৎপাদন বন্টনে কি ভূমিকা নিচ্ছে। যদি নিত আজকে পেঁয়াজের কেজি 150 টাকা, আমি ভিজিট করে তো এটা 60 টাকা বিক্রি করতেছি না, কিন্তু পশ্চিমে তো এটা সম্ভব। পশ্চিমে 60 টাকা থেকে 60 টাকা 5 পয়সা যদি ডিজিটালাইজ করে এটাকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়া যায় এবং সাথে সাথে ব্যবস্থা হচ্ছে, কিন্তু আমি কি পাচ্ছি? তাহলে ডিজিটাল এখানে ডিজিটাল কারা? ডিজিটাল হলো আপনার এখানে শোষণ এবং শোষণকে ভোগ করার জন্য যে শ্রেণীটা অবস্থান করে ডিজিটাল তাদের কাজে লাগে। আপাতত পড়ে থাকা পিছিয়ে পড়া যে বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী ডিজিটালের কী জানে? এখনো কাছে দিয়ে তারা মানে ধান কাটে, এখনো মানে ধান সিদ্ধ করে, আর মানে ম্যানুয়ালি ধান সিদ্ধ করে, শুধু করে মেশিন। জানাচ্ছি যে একটা কি সুন্দর আয়োজন, এই যে আসার পর করে আমরা মাঝে মাঝে চলে আসি, এই জন্যই যে এখানে কিছু মানুষ সবসময় অবস্থান করে, কিছু কিছু প্রোগ্রাম হয় যা আমাদের জন্য আমাদের মনের যে মনোবলটা এটা বৃদ্ধি করে, সব কিছু করে। বিশেষ করে এখানে আমি আশ্চর্য হয়েছি একজন, আমার খুব আমি যখন চিটংয়ে থাকতাম অনেক প্রোগ্রাম হয়েছে বিপুলার সাথে, আপনি মনে আছে কিনা, আমার চিটংয়ে মর্নিং ভেন্ট্রিপাটি স্কুল যেটা আমি আমার স্কুলে এখানে, তো আপনি অনেকবার এসেছেন,
তো যাই হোক, এখানে যারা উপস্থিত হয়েছেন সময় যেহেতু সংক্ষেপ, আমি জানি না যেহেতু আমার কেমন হয় এমনি ভালোবেসে আমি আমাকে দিয়েছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আমি একটা কথাই বলতে চাই যে আসুন আমরা ঐক্যমতের ভিত্তিতে সকল ভেদাভেদ ভুলে এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যার যার অবস্থান থেকে আমরা দায়িত্ব গ্রহণ করি এবং দুর্নীতিকে আমরা না বলি। আগামী 25 নভেম্বর একটা দুর্নীতি নিয়ে একটি প্রোগ্রাম আছে, আশা করছি আপনারা আয়োজক মন্ডলীর কাছে আমরা একটা দাওয়াত কার্ড পৌঁছে দেবো। এটা সম্মিলিতভাবে অনেকে ডাক দিয়েছেন। হাবিব, এটা কোথায় না ঘরটা? হলটা কোথায় না? বাংলা একাডেমিতে 25 নভেম্বর। হ্যাঁ, দুর্নীতি মুক্ত একটা, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আশা করছি যারা সময় থাকবে আপনারা উপস্থিত হবেন। অবগত আছেন আমেরিকা থেকে পর্যন্ত বিকাশের মাধ্যমে আমি রাতারাতি টাকা পাই, অল্প দুই চার মিনিটের মধ্যে টাকা পাই। আমাদের আপন আত্মীয় স্বজনকেও যদি অসহায় হয় টাকা পাঠাতে চাইলে একটা মেসেজ দেয়, আমরা কিছু পাঠিয়ে দিই, ইউনিভার্সিটি বেতন পাঠিয়ে দিই, এমনকি ব্যাঙ্কিংও, ব্যাঙ্কিংয়ের কিছু অ্যানালগ ডকুমেন্ট আছে, কিন্তু মোস্টলি ব্যাঙ্ক চলে এখন ডিজিটালে। ডিজিটালে অনেক কিছু সুবিধা, এখন বিশ্বের সমস্ত অস্ত্র শস্ত্র ডিজিটাল চলে, প্লেন, সিভিল প্লেন, আর্মি প্লেন সবই ডিজিটাল। আর ডিজিটালের অনেক সুবিধা আমাদের আছে এবং বাংলাদেশ ডিজিটালের চর্চা করে চলছে, জাতি যেভাবে এগোচ্ছে ডিজিটালও সেভাবে এগোচ্ছে, কিন্তু পলিটিক্যালাইজ ওয়ার্ড ইউজ হয় আমরা অবগত হয়ে গেছি, কিন্তু ডিজিটালের কিছু শর্টকামিংস আছে। একটা বক্তা বলেছেন।